আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তিন দফা বন্যায় লন্ডভন্ড জামালপুরের যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত, 4000 কিলোমিটার সড়ক। সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ গ্রেফতার 7 পুলিশ সাময়িক বরখাস্ত, দোষ পেলে ব্যবস্থা নেওয়া হবে এসপির বিরুদ্ধেও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের 7 দিন পরও বরিশাল লঞ্চঘাটে ঠাসাঠাসি ভিড়, স্বাস্থ্যবিধি তোয়াক্কা করছে না যাত্রীরা। এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন আজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তিন দফা বন্যায় লন্ডভন্ড হয়ে গেছে জামালপুরের রাস্তাঘাট। পানি কমার সাথে সাথে স্পষ্ট হচ্ছে ভয়াল এই ক্ষয়ক্ষতি। দীর্ঘদিন পানিতে ডুবে থাকা পাকা অনেক সড়কের এমন অবস্থা হয়েছে যে পায়ে হেঁটেও চলাচল করা যাচ্ছে না। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। বন্যায় এবার ক্ষতিগ্রস্ত হয়েছে জামালপুরের 7 উপজেলা ও 8টি পৌরসভা। প্রবল পানির তোড়ে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মিলানদহ, সরিষাবাড়ী, বকশীগঞ্জ ও সদর উপজেলার বেশিরভাগ রাস্তায় ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরকার হিসেবে জেলার 2300 কিলোমিটার কাঁচা ও 1700 কিলোমিটার পাকা সড়ক তলিয়েছিল বন্যায়। পানি কমার পর এসব সড়কের দুর্দশা স্পষ্ট হচ্ছে। 4-5টা ইউনিয়ন মিলে শুধুমাত্র একটা রাস্তা। প্রতি বছর বন্যার সময় রাস্তা ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে জনসাধারণের কষ্ট হয়। এখন আমাদের অটো চালানি খুব সমস্যা, আমাদের দিনকাল চলানো ঠিক মতো। সড়ক যোগাযোগ স্বাভাবিক না হওয়ায় বন্যা দুর্গত এলাকার মানুষ হাটবাজার ও অফিস আদালতে যেতে চরম দুর্ভোগে পড়েছেন। গাড়ি ঘোড়া বাজারে নিয়ে আসতে পারতেছি না, আমতলি বাজারে, তাই আমাদের অনেক কষ্ট হইতাছে। আমরা গাড়ি ঘোড়া মাল সাপ্লাই করতেছি। 3 বছর ধরে এই আস্তা ঘাট ভাঙ্গাচোরা, কোনো দান আসে তা কোনো কাজ কাম হয় না। জামালপুরের স্থানীয় সরকার বিভাগ এলজিডি জানায় সবে মাত্র ক্ষতিগ্রস্ত রাস্তার হিসেব হচ্ছে, এরপর শুরু হবে সংস্কার ও মেরামত। যে ক্ষতি হয়েছে তার একটা হিসাব করবে এবং রাস্তা অনুযায়ী ব্রিজ ওয়াইজ আমরা ইমার্জেন্সি মেইনটেনেন্স এর আওতে আমরা স্কিম তৈরি করে ঢাকায় পাঠাবো। সড়ক ও জনপথ কর্মকর্তারা বলছেন যোগাযোগ ব্যবস্থা আপাতত স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরে আনার জন্য প্রায় 2 কোটি টাকার মতো আমাদের অতিরিক্ত খরচ হবে। আমরা প্রাককলন করে পরবর্তী আমাদের সড়ক ও জনপথের স্ট্যান্ডার্ড অনুযায়ী রাস্তাটি মেরামত করে দেব আর কি। বন্যায় ক্ষতিগ্রস্ত এই যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে না পারলে জামালপুরের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বন্যা কবলিত এলাকাগুলোর নদ নদীর পানি কমতে থাকায় সারা দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে নদী ভাঙন আর পানিতে তলিয়ে থাকা ঘরবাড়ির কারণে এখনও দুর্ভোগে মানুষ। নাটোরে আত্রাই ও বার্নই নদীর পানি কমতে শুরু করলেও এখনও পানির নিচ তলিয়ে আছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ধান চালের চাতাল, কমিউনিটি ক্লিনিক সহ দোকানপাট। ফলে বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া মানুষজন এখনও ঘরে ফিরতে পারছে না। এবারে বন্যা ও অতিবৃষ্টিতে জেলায় 3500 আবাদি জমির ফসল ও 1125টি পুকুরের মাছ পানিতে ভেসে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন কৃষক ও মৎস্য চাষীরা। শরীয়তপুরে পদ্মা নদীর পানি কিছুটা কমলেও প্লাবিত এলাকার পানি না কমায় মানুষের দুর্ভোগের শেষ নেই। বেশিরভাগ রাস্তাঘাট পানির নিচে। একই অবস্থা শেরপুর ও নেত্রকোনায়। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষগুলোর দিন কাটছে খাদ্য ও পানি সংকটে, আক্রান্ত হচ্ছে পানিবাহিত নানা রোগে। সরকারি এবং বেসরকারিভাবে ত্রাণ সামগ্রীর বিতরণ অব্যাহত থাকলেও চাহিদার তুলনায় তা অপর্যাপ্ত বলছেন ভুক্তভোগীরা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলায় গ্রেফতার 7 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার তাদের বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া 7 পুলিশ সদস্য হলেন কক্সবাজারের টেকনাফ থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস, পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, কনস্টেবল সাফানুর করিম,
উপপরিদর্শক নন্দদোলা রক্ষিত, কনস্টেবল কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন এবং সহকারী উপপরিদর্শক লিটন মিয়া। কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। হত্যা মামলায় কারাগারে যাওয়ার পর পুলিশ হেডকোয়ার্টার থেকে সাময়িক বরখাস্ত করা হয় প্রদীপ কুমার দাস এবং লিয়াকত আলীকে। বাকি পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেন কক্সবাজারের পুলিশ সুপার। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তদন্তে কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের বিষয়ে কিছু পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিনহা হত্যার ঘটনাকে ইস্যু করে কেউ কেউ সরকার হটানোর স্বপ্ন দেখলেও তা সফল হবে না। আমরা মনে করছি একটা সুষ্ঠু তদন্ত রিপোর্ট এই তদন্ত কমিটি আমাদেরকে উপহার দিবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। তদন্তের আগে কিছু বলা যাবে না, এগুলো ধরেন কে আছে না আছে এগুলো তদন্ত রিপোর্ট আসুক, এসপির নাম আসলে আমরা দেখব। সিনহা রাশেদের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উস্কানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। শেখ হাসিনা সরকারের শিকড় এদেশের মাটির অনেক গভীরে, গুজব রটিয়ে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। আড়াই লাখ ছাড়ালো দেশে করোনা আক্রান্তের সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছে ২৭ জন, এ নিয়ে দেশে ৩৩৩৩ জনের মৃত্যু হল। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা জানান, বাংলাদেশে প্রতি ১০ লাখে ১৪২২ জন আক্রান্ত হয়েছেন। তিন আগস্ট পর্যন্ত বাংলাদেশের ওভারঅল অ্যাটাক রেট ১৪২১.৫% পার ১ মিলিয়ন বা ১০ লক্ষ মানুষের মধ্যে, এবং ৬৪ জেলার সবখানে কনফার্ম রিপোর্টেড ১৯ কেস পাওয়া গেছে। করোনা ও উপসর্গ নিয়ে কুমিল্লা ও সিলেটে ৫ জন মারা গেছে। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ২ নারী সহ ৪ জন। জেলায় নতুন শনাক্ত হয়েছে ৪৮ জন। সিলেটে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে বিয়ানীবাজার পৌরসভার নারী কাউন্সিলর রুশনা বেগম, বিভাগে নতুন শনাক্ত ১৯ জন। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নাটোরে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় রেকর্ড ২৩ পুলিশ সদস্য সহ ৮৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের তালিকায় পুলিশ ছাড়াও আছেন সাংবাদিক, চিকিৎসক, ব্যাংকার, স্বাস্থ্যকর্মী, শিক্ষক। এছাড়া যশোরের অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, নার্স, ব্যাংকার, ইউপি সদস্য সহ মোট ৭৭ জন, বরিশাল বিভাগে ৬ জেলায় ব্যাংকার, নার্স, পুলিশ সহ ৭৩ জন, শরীয়তপুরে ৬২ জন এবং রংপুরে ৬০ জন শনাক্ত হয়েছে। ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও মানছেন না বেশিরভাগ মানুষ, এক্ষেত্রে বেশি উদাসীন তরুণরাই। আইনের প্রয়োগও কোথাও দেখা যাচ্ছে না, এমন অসচেতনতাকে অশনি সংকেত বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। নিউ মার্কেট, ঢাকার এক ব্যস্ত এলাকা, হাজারো মানুষের আনাগোনা। ফুটওভার ব্রিজে বসে মনের সুখে গল্প করছে এই জুটি, হয়তো ভুলেই গেছে দেশে করোনা ভাইরাস আছে। মুখে নেই মাস্ক, নেই কোনো শারীরিক দূরত্ব। মাস্ক পরার জন্য বাধ্যতামূলক করা হয়েছে? হ্যাঁ, ওটা তো আমরা জানি, কিন্তু আমাদের ব্যাপারটাও তো বুঝতে হবে। আমাদের নিঃশ্বাস নিতে যখন কষ্ট হয় তো আমরা পরার তো কোনো ই নাই। কেউ কেউ আবার রাস্তা থেকে এটা সেটা কিনে খাওয়ার লোভও সামলাতে পারছেন না। আসলে নিরাপদ না, আমি এটা ভুল করছি আমি জানি, কিন্তু কি করবো বলেন, আর কতদিনই বা মানে কি করবো বলেন। মাস্ক ব্যাগে রেখেছেন কেন? না ভাই, এই যে বাসেতে নামছি তো অনেক গরম লাগতেছিল তার জন্য। মানে বাসে খুলে রেখেছিলেন? হ্যাঁ, মাস্ক ঘেমে গেছে তো একটু খুলেছি। অর্থনীতির চাকা সচল রাখতে সীমিত আকারে খোলা দোকানপাট, অফিস, আদালত, প্রায় সব কিছুই স্বাস্থ্যবিধি মেনে সব চালু করার কথা থাকলেও বাস্তবতা একেবারেই আলাদা। আপনি কি জানেন মাস্ক পরা বাধ্যতামূলক? জি, মাস্ক আছে। কই মাস্ক কই আপনি? আছে পকেটে পকেটে ভাই। আপনারা কি জানেন যে মাস্ক পরা বাধ্যতামূলক? আপনাদের কি ভুল হয়েছে? হ্যাঁ অবশ্যই ভুল হয়েছে ভাই, আপনারা যে ইন্টারভিউ নিয়েছেন বাসায় যদি দেখে মারবে।
সড়কে নামা বেশিরভাগ মানুষই কেউ মাস্ক ব্যবহার করছেন না, সরকার নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখারও কেউই নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যের বিধান রেখে একটি নতুন প্রজ্ঞাপন জারি করবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই অনুযায়ী যারা আইনটা মানবে না তাদেরকে শাস্তির আওতায় আনতে পারবে। আইনের প্রয়োগ করতে হলে পরে সেটা তো শুধু একা আমাকে দিয়ে হবে না, যারা আইন প্রণয়ন করবেন বা দেবেন তাদের অনুমোদন বা অনুমতি লাগবে। বিশেষজ্ঞরা বলছেন করোনা ঝুঁকি কমাতে সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগ বেশি জরুরি। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরুর দিকে মানুষ যতটা সচেতন ছিল, যতটা স্বাস্থ্যবিধি মানত, ঠিক ততটাই যেন দিনে দিনে উদাসীন হয়ে যাচ্ছে এখন। তারা অনেকেই মনে করছেন যে কিছুই হবে না, বিশেষ করে তরুণদের বেলায় অনেক বেশি অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই তরুণদের দ্বারাই যে বাসার মুরব্বীরা আক্রান্ত হতে পারেন সেজন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে স্বাস্থ্যবিধি মানতে হবে প্রত্যেকটি মানুষকেই, না হলে বড় রকমের ঝুঁকির দিকে যাচ্ছে বাংলাদেশ। আদিন সজীব, এডিএন বাংলা, ঢাকা। ঈদের সাত দিন পরও বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চে লেগে আছে উপচে পড়া ভিড়। করোনা সংক্রমণ এড়াতে দেওয়া সরকারি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না দেশের অন্যতম বড় এই নৌবন্দরে। লঞ্চে ডেকে জায়গা না পেয়ে ছাদ, সামনের খোলা অংশ ও বারান্দায় ঝুঁকি নিয়ে ঠাসাঠাসি করে রওনা হচ্ছেন যাত্রীরা। শুক্রবার 12টি লঞ্চ বরিশাল থেকে ঢাকা যায়। এসব লঞ্চে মোট 15,000 যাত্রী পরিবহনের ক্ষমতা থাকলেও প্রায় 40,000 যাত্রী বহন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। দিনটি জাতীয়ভাবে উদযাপন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ সমমনা সংগঠনগুলো। প্রতিবার ঘটা করে দিনটি পালন করা হলেও এবার করোনা ভাইরাসের কারণে অনলাইনে উদযাপন করা হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 10:30 গণভবন থেকে অনলাইন প্ল্যাটফর্মে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এ উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকাল 10:00 বনানী কবরস্থানে বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলোর বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে শ্রদ্ধা অর্পণ, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল। 1930 সালে 8 আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এই মহিয়সী নারী। 1975 সালের 15 আগস্টের কালরাতে নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযোগের শিকার হয়ে তিনি পরিবারের অন্য সদস্যদের সাথে মৃত্যুবরণ করেন। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নাহার রত্না নিহত হয়েছেন। চন্দ্রিমা উদ্যান সংলগ্ন সড়কে সাইকেল চালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় তার মৃত্যু হয়। পুলিশ জানায় উড়োজাহাজ ক্রসিং দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কালো মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়েন রেশমা। এ সময় পুলিশ উদ্ধার করে সোহরাওয়ার্দি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধানমন্ডির আয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি 34 বছর বয়সী রেশমা ছিল পর্বতারোহণের নেশা। বাংলাদেশের কেওক্রাডাং ও ভারতের লাদাখে স্তো কাংরি পর্বত জয় করেন তিনি। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের কেরালায় বিমানবন্দরে অবতরণের সময় 190 জন যাত্রী ও ক্রু নিয়ে খাদে ছিটকে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। কোঝিকোড় বিমানবন্দরের ওই দুর্ঘটনায় পাইলট সহ অন্তত 20 জন যাত্রী মারা যায়। এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটে 184 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। দুবাই ফেরত ফ্লাইটটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে খাদে পড়ে 2 টুকরো হয়ে যায়। স্থানীয় সময় রাত 7:45 দিকে এই দুর্ঘটনা ঘটে। সিভিল এভিয়েশন রেগুলেটর DGCA এর ডিরেক্টর জেনারেল অরুণ কুমার জানান, অতিরিক্ত গতির ল্যান্ডিংয়ের কারণে রানওয়ে থেকে ছিটকে খাদে পড়ে প্লেনটি। এটি 2 খণ্ড হয়ে ভেঙে পড়লেও আগুন ধরেনি। এবারে পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। 2 লেগ মিলিয়ে 4-2 গোলে জয় পায় পেপ গার্দিওলার দল। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলার 9 মিনিটে ম্যান সিটিকে এগিয়ে নেন
রাহিম স্টার্লিং। তবে 28 মিনিটের করিম বেঞ্জামা ম্যাচে এক একে সমতা ফেরান। বিরতি পর ব্যবধান বাড়ানোর চেষ্টা করে জিনেদিন জিদানের দল। উল্টো খেলার 68 মিনিটে রিয়াল মাদ্রিদের রক্ষণ ভাগের ভুলে গ্যাব্রিয়েল জেসুস সিটিজেনদেরকে 1-2 গোলে এগিয়ে দেন। তাতে 4-2 গোলে গড়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে যায় পেপ গার্দিওয়ালার শিষ্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তিন দফা বন্যায় লন্ডভন্ড জামালপুরের যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত, 4,000 কিলোমিটার সড়ক। সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ গ্রেপ্তার 7 পুলিশ সাময়িক বরখাস্ত, দোষ পেলে ব্যবস্থা নেওয়া হবে এসপির বিরুদ্ধেও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদে 7 দিন পরও বরিশাল লঞ্চঘাটে ঠাসাঠাসি ভিড়, স্বাস্থ্যবিধি তোয়াক্কা করছে না যাত্রীরা। এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন আজ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।